নানকিংটা কোথায় যদি তোমাদেরকে শর্টে বোঝাতে হয়, তাহলে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিট ফুটেই। নানকিংয়ে খাওয়া হলো। আমার বহুদিনের ইচ্ছা যে একটা কোরিয়ান ফুড ট্রাই করবো, তো আবার দার্জিলিংয়ে এসে। আমাদের কাছে বেসিক্যালি দুটো অপশন ছিল, একটা হচ্ছে নানকিং আর একটা হচ্ছে ডেকেভস। তো ডেকেভসে একটু ভিড় ছিল, মোটামুটি 30 মিনিটস 45 মিনিটসের ওয়েটিং। তো নানকিং দেখলাম খালি আছে, চলে গেলাম। আমার ভিউ থেকে যদি আমি বলি, আমার স্পাইসি ফুড খুব একটা ভালো লাগে না, বাট আমি জানি যে কোরিয়ান ফুড স্পাইসি হয়, আমি ট্রাই করতে চাইছিলাম। তো ট্রাই করলাম, ঠিক আছে, একবার ট্রাই করা যেতে পারে। বাট যাদের স্পাইসি জিনিসটা খুব ভালো লাগে, অনেক কাছে স্পাইসি খুব ভালো লাগে, তারা কিন্তু এখানে এসে বারবার ট্রাই করবে এবং তাদের ভালোও লাগবে। আমার ভালো লেগেছে, কিন্তু আমি অতটা স্পাইসি ভালো লাগে না, তার জন্য আমি হয়তো একবার ট্রাই করলাম, আমার ঠিকঠাক লেগেছে। এবং বিবিম্বাপ যেটা ছিল সেটাও ভালো লেগেছে, সেটা নন স্পাইসি ছিল, তো সেটা ফার্দার এসে ট্রাই করা যেতে পারে। বাট যে স্পাইসি ফুডগুলো ছিল সেগুলো মানে আমার জন্য বেয়ারেবল নয়, কিন্তু ভালো লেগেছে খেতে। হ্যাঁ, মানে হ্যাবক কিছু না, বাট ঠিক আছে। মানে একটা তোমাকে যদি এক কথা আমরা বলি যে কতটা ভালো লেগেছে কিভাবে, যেমন ধরো কুঙ্গা। কুঙ্গা আমার তিনবার দার্জিলিং এসে তিনবারই খেয়েছি আমি। তোমাকে যদি বলা হয় ফার্দার নানকিং এসে তুমি খাবে, আমি হয়তো শুধু বিবিম্বাপটা খেতে যাব, আর অন্য কিছু খাবো না। তো এই টাইপের ভালো লাগা আর কি। তো আসো, একবার ট্রাই তো করাই উচিত। আর সবচেয়ে এটা খারাপ লাগলো, মানে ওদের যে বেসিন, হাত ধোয়ার বেসিন, তো যখন খাওয়া দাওয়া করে হাত ধোবো তখন ওদের যে বেসিন, ওদের বেসিনই নাকি নেই, অদ্ভুত ব্যাপার। বাথরুম বন্ধ হয়ে গেছে, তখন কটা বাজে, 8:15 8:30 এরকম কিছু একটা বাজে। তো আমরা মগ নিয়ে রাস্তায় গিয়ে, রাস্তার ট্রেনে গিয়ে হাত ধুয়েছি, এটা অদ্ভুত লাগলো। জানি না, হয়তো ওদের যে ওল্ড স্ট্রাকচারটা ছিল সেটা হয়তো কোনো সমস্যা হচ্ছে, তার জন্য একটা নিউ স্ট্রাকচারে মানে নিউ প্লেসে ওরা বসালো দেখতেই পেলে। তো এই অবধি, তো ট্রাই করতে পারো, ভালো লাগবে যারা স্পাইসি ফুড পছন্দ করে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।